আসসালামু আলাইকুম শিবাম দুবেকে বলা হয় স্পিন হিটার কিংবা স্পিন ব্যাসার তবে এই জায়গায় একটা ফাঁকি আছে আমি খুব ইন্টারেস্টিং দুইটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার সালের জানুয়ারি মাস থেকে দু সালের এপ্রিল মাস পর্যন্ত শিবম দুবে যে নয়টা ম্যাচ স্পিনারদেরকে ফেস করেছেন টি টোয়েন্টি ক্রিকেটে সেই নয়টা ম্যাচে তিনি সর্বমোট একশো রান করেছেন একবার মাত্র স্পিনারদের বলে আউট হয়েছেন তার মানে স্পিনে তার গড়টা ছিল এপ্রিল মাস পর্যন্ত একশো পনেরো স্ট্রাইক রেটটা এখন পর্যন্ত শিবাম দুবে বারোটা ইনিংস স্পিনারদের খেলেছেন যার মধ্যে ছয়টা ইনিংসে তিনি আউট হয়েছেন এবং এর মধ্যে রান তুলতে পেরেছেন মাত্র ছিয়াশি যে জায়গাটায় তার ব্যাটিং গড়টা মাত্র চোদ্দ এবং স্ট্রাইক রেটটা নেমে গেছে একশো চব্বিশের কাছাকাছি তার মানে এই জায়গায় একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে দুইটা পিরিয়ড একটা আইপিএল পর্যন্ত তিনি যখন টি টোয়েন্টি ক্রিকেট খেলেছেন আরেকটা আইপিএলের পরে অর্থাৎ আইপিএল পর্যন্ত স্পিনের এগেনস্টে বেশ ভালো খেলছিলেন কিন্তু যখনই আইপিএল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলেন ওই জায়গাটা স্পিনের এগেনস্টে তার কনফিডেন্সের জায়গাটা টেকনিক্যাল এবিলিটির জায়গাটায় বেশ কিছু প্রবলেম দেখা দিয়েছে আমরা একটু ভিডিও ফুটেজ প্লে করি সাম্প্রতিক সময়ে শিবম দুবে ওয়ানডে এবং টি মিলিয়ে ইনকামিং ডেলিভারিগুলোতে অর্থাৎ স্পিনাররা ইনকামিং বল করছেন এই ধরনের বলে কি কীভাবে আউট হয়েছেন খেয়াল করে দেখেন স্টার্টিং ফ্রম রশিদ খান আমরা দেখতে পাচ্ছি যেভাবে আউট হয়েছেন রিশাদ হোসাইন আফটার দ্যাট দেন শ্রীলঙ্কার এগেনস্টে তিনি তিনটা ওয়ান ডে এবং একটা টি টোয়েন্টি সর্বমোট চারটা ম্যাচে স্পিনারদের এগেন্স্টে তিনি আউট হয়েছেন এবং এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যাপারটা ছিল কেমন স্পিনার যে স্পিনাররা বল ভেতরের দিকে ঢুকাচ্ছেন অন দ্যাট নোট আমি আরেকটা পরিসংখ্যান আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে লেগ স্পিনারদের এগেনস্টে শিবাম দুবে এখন পর্যন্ত এগারোটা ইনিংস খেলেছেন এবং এই এগারোটা ইনিংসে পাঁচবার বার তিনি লেগ স্পিনারদের এগেনস্টে আউট হয়েছেন তার ব্যাটিং করটা সাতের কিছু বেশি দ্যাট মিন্স একটা ব্যাপার তো আমরা বুঝতে পারছি যে অ্যাজ আ লেফট হ্যান্ডেড ব্যাটার যখন স্পিনারদের বল ইনকামিং তার দিকে আসছে ওই জায়গাটা একটা প্রবলেম তো তার ক্ষেত্রে ক্রিয়েট হয়েছে এবং আবারও যদি আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি আপনাদের জন্য সেক্ষেত্রে একটা বিষয় খেয়াল করে দেখেন একটা কমন করিডোর একটা কমন করিডোর থেকে স্পিনাররা তার দিকে বল টার্ন করাচ্ছেন এবং সেই জায়গাটাতে আলটিমেটলি তিনি ডিসিভড হচ্ছেন একটু যদি আমরা হকাইতে শিবম অবস্থান থেকে দেখে আসলে কোন জায়গায় পিচ করালে তার ক্ষেত্রে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে একটা বিষয় খেয়াল করে দেখবেন জোনটা যদি চিন্তা করি লেন্থের জোনটা লেন্থের জোনটা কিন্তু পেছনের দিকে না লেন্থের জোনটা সামনের দিকে করিডোরের জোন জোনটা অর্থাৎ লাইনের জোনটা যদি আমরা চিন্তা করি অফ মিডল অফ মিডল ওই করিডোরটা একটু খেয়াল করে দেখেন একদম খুব কনজাস্টেড একটা প্লেস যেটা আপনারা হকাইতে ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদম কনজাস্টেড একটা প্লেসে শিবাম দুবেকে কিন্তু স্পিনাররা ডিসিভ করেছেন ওয়েদার সেটা লেগ স্পিনার অর সেটা অফ স্পিনার যদি ভেতরের দিকে বল ঢুকাচ্ছেন তিনি ডিসিভ হয়েছেন এবারে আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে যদি আমরা একটু শিবম দুবের হকাই পজিশনটা খেয়াল করে দেখি যে আসলে কোন পজিশনের বলে তিনি আলটিমেটলি ডিসিভ হয়েছেন খেয়াল করে দেখেন একদম কাছাকাছি অঞ্চলের যে বলগুলো একদম কাছাকাছি অঞ্চলের যে বলগুলো স্টাম্প করিডোরটা মেনটেন করে মিডল অফ বা অফের খানিকটা বাইরে ফোর্থ স্ট্যাম্প করিডোরটা চিন্তা করতে পারেন যেখানে শিবম দুবের জন্য বল দিকে আসছে। এখন এই আসলে প্রবলেমটা তার কোথায় হচ্ছে যেটা ভিডিও বিশ্লেষণ করে দেখা গেছে তার ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি শর্ট নেগোশিয়েট করতে যাচ্ছেন অন সাইডের দিকে অর্থাৎ ক্রস ব্যাটেড শর্ট তিনি খেলতে যাচ্ছেন যখন ইনকামিং তার দিকে বল আসছে সেটাকে তিনি ভি জোন লং অন কিংবা লং অফ ওই দিকে ট্রাই করছেন না ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনি ট্রাই করছেন কোন দিকে ক্রস ব্যাটের শট খেলার জন্য আরেকটা বিষয় লক্ষণীয় সেটা হচ্ছে লেন্থ পরোখ করতে একটা প্রবলেম তার ক্রিয়েট হচ্ছে আমরা দুইটা বল আপনাদেরকে দেখাতে পারবো যে দুইটা বলে তিনি আলটিমেটলি সামনে একটা ফরওয়ার্ড স্টেপ দিয়েছেন তো ঠিকই কিন্তু বল এমন একটা জোনে পিচ করেছে যে জায়গা থেকে আলটিমেটলি তিনি সামনে যাবেন নাকি পেছনে যাবেন ওই ডিসিশনটা নিতে নিতে বল ভেতরের দিকে ঢুকে গেছে সো এই দুইটা উইকেটের জোন কিন্তু একদম কমন যে লেন্থ পিক করতে ঠিকঠাক মতো পারেন নাই বাকি জায়গাগুলো যদি একটু চিন্তা করে দেখেন খেয়াল করে দেখবেন একটু ভিডিও ফুটেজ আমরা প্রে করি অনসাইডে শট খেলতে গিয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে আউট হয়েছেন সো স্পিনারদের এগেন্স্টে একটা পার্টিকুলার একটা কমন জোনে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হচ্ছে একদিক থেকে লেন্থ পিক করতে গিয়ে প্রবলেম ফেস করছেন আরেক দিক থেকে অনসাইডে ক্রস ব্যাটের শট খেলতে গিয়ে প্রবলেম ফেস করছেন সো এটা একটা কমন প্যাটার্নের জায়গা এবং ডেফিনেটলি আপনি এই জায়গায় যদি চিন্তা করেন শিবাম দুবেকে ডিসিভ করার জন্য বাংলাদেশ টিমে বোলার কে আছেন ডেফিনেটলি রিষাদের নামটা সবার আগে আসবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে রিষাদে শিবাম দুবেকে ডিসিভ করেছেন এবং ওই জায়গাটাতে আমি আবারও যেটা বলছি ঠিক এই মুহূর্তে আপনারা আমার সামনেও দেখতে পাচ্ছেন এই যে পার্টিকুলার জোনটা আমার সামনের যে জোনটা রয়েছে যে জোনটাতে শিবাম দুবেকে আমরা বারবার দেখেছি যে কখনও কখনো লেন্থ পিক করতে গিয়ে হেড পজিশন ফল করে যাচ্ছে কখনো কখনো সামনে এগিয়ে এসে শর্ট খেলতে যাচ্ছেন তখন সেই জায়গাটা মিড উইকেট অঞ্চলে ধরা পড়ছেন অথবা দেখা যাচ্ছে যে ঠিকঠাক মতো শর্ট নেগোসিয়েট করতে পারছেন না ভেতরের দিকে বল ঢুকে যাচ্ছে সো এই জায়গাগুলো বাংলাদেশ টিমের আমার কাছে মনে হয় যে টিম অ্যানালিস্ট এই প্ল্যানটা অবশ্যই বাংলাদেশ টিমকে দেবেন এবং ওই জায়গাটাতে শিবম দুবেকে টার্গেট করার চেষ্টা করবে যদিও আমরা জানি না যে ইন দ্য মিন টাইম এই জায়গার পার্টিকুলার জায়গার দুর্বলতা নিয়ে শিবম দুবে কাজ করেছেন কিনা একটা বিষয় তো উল্লেখযোগ্য সেটা হচ্ছে শিবম দুবে ইজ নট আ ভেরি গুড সুইপার অর্থাৎ সুইপ খুব ভালো করতে পারেন না সুইপ খুব ভালো করতে পারেন না দেখেই তিনি আলটিমেটলি শর্ট খেলতে যান মিডুকেট অঞ্চলের দিকে এবং তখনই ডিসিভড হন সো আলটিমেটলি তাকে ডিসিভ করার পেছনে অন্যতম বড় একটা যুক্তির জায়গা থাকবে তাকে সুইপ করার মতো বল দেন এবং এই টাইপের কন্ডিশনে শিবান দুবে যেটা হয় সেটা হচ্ছে যে সুইপে যদি খুব বেশি অভ্যস্ততা না থাকে তাহলে একটু তো রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করে বা কনফিডেন্স না থাকলে পরে রিস্ক ফ্যাক্টর হিসাবে কাজ করে সো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে একটা ল্যাকিংয়ের জায়গা আছে পেসের ক্ষেত্রে যে বিষয়টা আমার কাছে মনে হয়েছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা একটা কমন জোন দেখেছি অফিস প্যাডস অর্থাৎ প্যাড বরাবর একটু লেন্থ পেছনেও থাকতে পারে সামনেও থাকতে পারে বাট করিডোরটা হচ্ছে লেগ স্ট্যাম্পের সামান্য বাইরে কিংবা লেগ স্টাম্প ওই করিডোরটা যেটা শিবমদুবের আলটিমেটলি প্যাড বরাবর আসে সেই ধরনের জোনের বলগুলোর এগেনস্টেই তাকে দেখা গেছে ওই যে ক্রস ব্যাটার শট খেলতে গিয়ে তিনি ম্যাক্সিমাম ক্ষেত্রে উইকেট দিয়েছেন সো হি হ্যাজ গেটস তার গেট রয়েছে সেই উইকগেটের জায়গায় আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে পেসারদের চাইতেও স্পিনারদের কার্যকারিতাটা অনেক বেশি মাত্রায় হবে বিশেষ করে রিষাদ হোসেনের জায়গাটা আর পেসারদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যেহেতু খেলতে থাকেন ভ্যারিয়েশন উইল বি দ্য কি অর্থাৎ সেই জায়গাটায় এক্সট্রা বিট অফ ভ্যারিয়েশন যদি পেস পেজগুলো ক্রিয়েট করতে পারেন সেটা অবশ্যই তাকে রিসিভ করার একটা অনেক বড় জায়গা হবে কমেন্ট বক্সে আপনাদের কাছ থেকে মন্তব্য মতামত জানতে চাই অবশ্যই লিখে পাঠাবেন আপনারা কি মনে করছেন থ্যাংক ইউ ভেরি মাচ